দেখো এখন বসে পড়েছে, আলপনা দিচ্ছে, দেখতেই পাচ্ছ পিড়েতে। আর তোমাদের তো আগেই বলেছি, আর কিছুদিনের মধ্যেই আমাদের ডোডোবাবুর অন্নপ্রাশন, তারই প্রস্তুতি চলছে প্রতিদিনই। আর আজকে দেখতেই পাচ্ছ, এটাও বলা হয়েছে যে আমাদের বিয়ের মতো সব নিও, তাই এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিয়ের ফিরে। হ্যাঁ, এইগুলোতে আর কি বসবো, তখন তো তোমরা সবকিছু নিয়ম দেখতে পাবে। তাও আমি একটুখানি অল্প করে বলছি, এই পিড়েগুলোতে দেখেছো বর কনে বসে বিয়ের সময়, আর এই যখন ডোডোবাবুর নারী মুখ হবে তখন আমরা এই পিড়েটাতে বসবো, মানে আমি আর তুই। আর তার জন্যই এখন আলপনা দিয়ে সাজাচ্ছে পিড়েটা, দেখতেই পাচ্ছ একটা এখনো হচ্ছে, এখনো এটা বাকি আছে, কমপ্লিট হয়ে গেলে আবার শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে আজকের ভিডিওটা কিভাবে শুরু করলাম, আর আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো অনেক চিন্তায় পড়ে গেছো, বুঝতেই পাচ্ছি। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবকিছুই তোমরা দেখতে পাবে। আর তার আগে প্রতিদিনের মতো আজকেও আমাদের পরিচয়টা আরো একবার দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কুহালি ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও তো তোমরা প্রথমেই দেখতেই পেলে, কুহালি বিয়ের পিঁড়িতে আলপনা দিচ্ছে, আর কেন দিচ্ছে সেটা তো তোমাদেরকে বললই। আর এই দেখো, এই জায়গাতেই আমাদের ডোডোবাবুর অন্নপ্রাশন সেলিব্রেশন করা হবে। আর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে রুমটা, নতুন ভাবে পর্দা লাগানো হয়েছে, আর দেখতেই পাচ্ছ একটা বড় চাঁদুয়া টাঙানো হয়েছে, কারণ ওর নিচেই ডোডোবাবুর অন্নপ্রাশনের সব রকম রিচুয়াল ওখানেই হবে। আর এই দেখো, সকাল সকাল বাজার আসতেও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক সবজির বাজার এসে গেছে, এখনো অনেক কিছু বাকি। আর এখানে তোমাদেরকে বলে রাখি, ডোডোবাবুর অন্নপ্রাশন কিন্তু দুবার সেলিব্রেট করা হবে। প্রথমবার যেদিনকে ডোডোবাবু প্রথম ভাত খাবে, সেদিনকে বাড়ির সবাইকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। দুদিন অনুষ্ঠান হওয়ার কারণ হচ্ছে, তোমরা তো জানোই আমাদের অন্নপ্রাশনের এখানকার নিয়ম অনুযায়ী, মানে পুরো একটা ছোট্ট বিয়ে বাড়ি বলতে পারো, বিয়ে বাড়ির মতো করেই এই পুরো অনুষ্ঠানটা হবে। নানিমুখ, গায়ে হলুদ সবকিছুই হবে, তাই প্রথম অনুষ্ঠানটা বাড়ির সকল সদস্যদেরকে নিয়ে হচ্ছে। আর এর পরের অনুষ্ঠান অন্নপ্রাশনের 10 দিন পর হবে, মানে ডোডোবাবুর অন্নপ্রাশনের জ্ঞান পার্টি সেটা 10 দিন পর হবে। আর এখন তো দেখতেই পাচ্ছ মুদিখানা নিয়েও চলে এলাম। আর অন্নপ্রাশনের আগের দিনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আর সেই দিনকে তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও ভিডিওটা বানিয়েছি। আর দুপুরের টাইমে একটু ফ্রি ছিলাম, আর ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করে দিই। আর আস্তে আস্তে সব কাজই আমরা এগিয়ে রেখেছি, প্রায় বলতেই পারো, দেখতেই পাচ্ছ সকালবেলায় চলে এসেছে মুদিখানা। এবারে মা বসবে মুদিখানার, ঠিক পদ্মগুলো যা যা লেখা ছিল ঠিকঠাক এসেছে কিনা সেগুলোই একবার মিলিয়ে নেবে, নালে পরের দিন কাজের সময় আবার চুরিচুরি করতে হবে। আর দেখতেই পাচ্ছ মা এখানে সবকিছু মেলাচ্ছে, আর একটা জিনিস মিসিং ছিল, যেটা হলো শুকনো লঙ্কা। সবকিছুই ঠিকঠাক দিয়েছে কিন্তু শুকনো লঙ্কাটা মিসিং ছিল, তারপর আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম দোকানে, শুকনো লঙ্কাটাও নিয়ে চলে এসেছি। এই কারণেই তো আগের দিন এই সব করে রাখা, যাতে না কাজের দিন ছুটি করতে হয়। আর আমাদের অন্নপ্রাশনের আরো একটা খুবই ইউনিক নিয়ম আছে, যেটা ঠাকুর মশাই দশকর্মার ফর্দে লিখেছেন, আর সেটা বাড়িতেই বানাতে হয়, আর সেটা এখন কুহালি বানাচ্ছে, আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এই দেখো কুহালি এখন বানাচ্ছে, এটাকে বলা হয় শ্রী, দেখতেই পাচ্ছ এগুলো হলো ময়দার ডো, কালারিং করাই আছে ময়দার ডো গুলো, সাদা নীল লাল হলুদ। আর এটাকে বলা হয় শ্রী, ঠাকুর মশাই লক্ষ্মী রূপে পুজো করবে এই অন্নপ্রাশনের দিন, আর সেটাকেই এখন সাজানো হচ্ছে সুন্দরভাবে। আর এই দেখো কুহালি মোবাইলে দেখতেই পাচ্ছ ছবিটা দেয়া আছে, এরকমই ঠিক একটা বানাবে। আর আমাদের এখানে অন্নপ্রাশনের রিচুয়াল দেখে তো তোমরা বুঝতেই পারছো, বলতে পারো একটা ছোট্ট বিয়ে। বিয়ের দিন সকালবেলা থেকে শুরু করে সারাদিন ছেলের বাড়িতে যেরকম রিচুয়াল থাকে সেরকম সেম রিচুয়াল, মানে বিয়ে করতে যাওয়ার আগে পর্যন্ত সেম রিচুয়াল আমাদের এখানকার অন্নপ্রাশনের, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে শ্রী, আর এই শ্রীটা পুরোটাই ময়দা দিয়ে মাখানো, দেখতেই পাচ্ছ ব্লু কালার, লাল কালার, হলুদ কালার, এগুলো কিন্তু সবকিছু রং দিয়ে ময়দার ডোটার সাথে মাখানো হয়েছে, আর সাদাটা তো নর্মাল। আর সবকিছু দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর এটা কালকে অন্নপ্রাশনের দিন ঠাকুর মশাই লক্ষ্মী রূপে পুজো করবে। ওদের আলতা সিঁদুর রেডি করছি, পাঁচটা আলতা সিঁদুর, একদম ঘর ডোবাবে আমাদের, আবার বিয়ের মতো ঘরটা ডোবাতে হয়, পাঁচ আলতা সিঁদুর, এগুলো চিড়ে এই মুরকি, মানে পান সুপারি টাকা দিতে হয়, আর একটা করে মিষ্টি প্যাকেট, এটা রেডি করে নিলাম পাঁচ এভাবের জন্য। আর এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো আলপনা দিয়েছিল, কমপ্লিট হয়ে গেছে। আর এটা বরণ ডাবা সাজাবো, বলতে পারো ডোডোবাবুর ছোট করে একটা বিয়েই হয়ে যাবে, খালি কনের অভাব, খালি কনেটা নেই,
এই যে এটা আমাদের বরণ দাদার কলা দিয়ে দিলাম, এটা ভালোই হয়েছে বেশ আলপোনা গুলো। আবার এই যে ঠাকুরমশাই চাল দিয়ে কড়ি দিয়ে পয়সা দিয়ে করবে, মানে কালকেই অন্নপ্রাশন, আর আজকে মানে তার আগের দিনই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরে কি তো দেখতেই পাচ্ছ ডোরো বাবুর টোপর আছে, এই দেখো এদিকে তো এরা জোগাড় করছে, আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম একে একে সব বাজারও আসছে। আর এই দেখো, তারপর আমরা চলে এসেছিলাম বিকালবেলা ছাদে, আর ছাদে দেখতেই পাচ্ছি একটা বড় তিরপল, আর সেই তিরপলটা এখন লাগানো হচ্ছে, আমি আর শুভ আছি। আর এই তিরপলটা লাগানো হবে ছোট ছাদে, কারণ কালকে সকাল থেকেই ছোট ছাদে রান্না শুরু হয়ে যাবে আর রোদ আসবে, যার কারণে তিরপলটা লাগানো হচ্ছে যাতে রান্না করার সময় রোদ না আসে। আর দেখতেই পাচ্ছ এই দেখো ছোট ছাদ, আর ওপর ছাদ থেকে বেঁধে আর ছোট ছাদের ধারে বাঁশ বেঁধে সেখানে তিরপলটা টাঙানো হবে, আর এই ছোট ছাদেই রান্নার সব কিছু আয়োজন করা হচ্ছে। আর এদিকে তো আমরা দুভাই তিরপল লাগাচ্ছি, আর এদিকে দেখো ডোডোবাবু থাম্বির কোলে গোটা ছাদ ঘুরছে। আর এই দেখো আমরা কাজ করছি, দেখছে কিন্তু ডোডোবাবু, দেখছে ডোডোবাবুর অন্নপ্রাশনের কাজ ঠিকঠাক চলছে কিনা। এখন কাজ ঠিকঠাক হচ্ছে না, ভুলভাল হচ্ছে, ডোডোবাবু হয়তো বলতে পারবে না, কিন্তু ডোডোবাবু যখন বড় হবে তখন তো অভিযোগ করতেই পারবে। আর আজকে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম ডোডোবাবুর অন্নপ্রাশনের আগের দিনটা আমরা কিভাবে কাটালাম, কতটা ব্যস্ততম দিন ছিল আমাদের, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডোরেবাবুর অন্নপ্রাশনের ভিডিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।